সুপ্রিয় স্বাধীনতা টিভির দর্শকদের জানাই, গাজীপুর কোনাবাড়ি আড়তের তরমুজ কেজি হিসাবে বিক্রি করায় সাধারণ ক্রেতা অতিরিক্ত দামের কারণ খাওয়া ভাগ্যে জুটছে না। এই জন্য আমাদের দোকান কর্তৃপক্ষ ব্যবসা মালিক পক্ষ থেকে এর ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করার জন্য আবেদন জানাচ্ছি। রে আপনারা কত করে কেজি নিলেন? 45 45 টাকা করে কেজি। রে পিস হিসাবে বিক্রি হয় নাই? না, কেজি হিসাবে। কেজি হিসাবে ঠিক আছে। কেজি হিসাবে বিক্রি করতেছেন কেন? না, কেজি নিলে তাহলে পিস হিসাবে বিক্রি করার কথা। দেখি কেজি কত আপনার? কি আপনার পিস জিগাইছে? আপনার কেজি কেন ব্যস্ত আছেন? ওই জায়গায় আপনার কেজি হিসাবে আপনারা ব্যস্ত আছেন, এই জায়গাও কেজি হিসাবে। পিস বেসলে কোনো সমস্যাই নেই, আরো ভালো। আপনারা পিস বেসেন না কেন? আপনার কেজি আগে দাম কম কেন? জানতে গেলে কত করে আপনারা বলেন, কত করে কত করে বলছে? 45 টাকা করে কেজি। মানে পিস কোনো কথা বলে নাই, খালি কেজি হিসেবে বলছে। কেজি হিসেবে বলছে পিস দিবেন কয় টাকা? আপনার দাম দিয়েছে কত করে আপনি বলবেন? এটা এত টাকা পিস, আপনার কেজিতে বলছেন কেন? আপনার কেজিতে পেছন দিকে ঠিক আছে। কেজি আপনার কেজিতে বিচার করেই নাই। আলু পটল পাইছেন? অনেক এই পাইছেন যেটা কেজিতে বিক্রি করা হয়।